মডেল, অভিনেত্রী ও উপস্থাপক জান্নাতুল ফেরদৌস পিয়া মা হতে যাচ্ছেন তিনি। 2021 সালের ফেব্রুয়ারিতে তার ঘর আলো করে আসবে নতুন অতিথি। তবে এর আগে পিয়া বেবি পাম্পের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করে জানান দিচ্ছেন যে তিনি মা হচ্ছেন। এর জন্য তিনি বেশ উচ্ছ্বসিত। এদিকে বাবু পেটে থাকা অবস্থাতেই শরীর ফিট রাখতে শুরু থেকেই জিম করছেন পিয়া। সম্প্রতি বেবি পাম্প নিয়ে একটি ফটোশ্যুটেও অংশ নেন এই অভিনেত্রী, যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ সাড়া ফেলেছে। 22 ডিসেম্বর রাতে ফটোশ্যুটের বেশ কিছু ছবি পিয়া তার ফেসবুকে পোস্ট করেছেন, সঙ্গে এও জানিয়েছেন এটি তার ক্যারিয়ারের বিশেষ একটি ফটোশ্যুট। এ নিয়ে পিয়া লিখেছেন, ক্যারিয়ারে আমি অনেক ফটোশ্যুট করেছি, এই শ্যুটটা বিশেষ কারণ আমি চেষ্টা করেছি একটা মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায়ও তার মতো সুন্দর, সে যে কী সুন্দর অনুভূতির মধ্য দিয়ে যায় তার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে পেরেছি। অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীর কিছু ভয়ও থাকে, একথা স্মরণ করিয়ে দিতে পিয়া লিখেছেন, ভয়, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা সম্ভব সঠিক খাবার, ব্যায়াম, জ্ঞানের মাধ্যমে। প্রেগনেন্সি কোনো অসুস্থতা নয়, বরং একজন মেয়ে কতখানি শক্তিশালী তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না রেখে কে কী বলবে না ভেবে আরও সামনে এগিয়ে আসা উচিত নিজের শক্তি নিয়ে। আমার কাছে প্রেগনেন্সি মানে গর্ভ, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি। উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান শামিরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। 6 বছর প্রেম করে 2014 সালের 15 জুন সমীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির প্রথম সন্তান এটি। পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হবেন, তাই পড়াশোনা করেছেন লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজে। তিনি 2007 সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। 2012 সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর গ্যাংস্টার রিটার্নস, স্টোরি অফ সামারা, প্রবাসী প্রেম, রোমান্স ইন আমেরিকা সিনেমায় অভিনয় করেছেন তিনি। এখানে আরও উল্লেখ্য যে মডেল, উপস্থাপক, আইনজীবী ও ব্যবসায়ী সব পরিচয়ে গর্বিত পিয়া, কারণ সব সেক্টরেই তিনি সফল। আলোকচিত্রী অপূর্ব আব্দুল লতিফের পরামর্শে কলেজে ভর্তি হওয়ার আগেই তিনি মিস বাংলাদেশ প্রতিযোগিতায় ছবি পাঠিয়েছিলেন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সবাইকে অবাক করে দিয়ে মিস বাংলাদেশ 2007 হয়েছিলেন পিয়া। সেই থেকে শুরু কলেজ পড়ার সময় আড়ংসহ বড় বড় সব হাউস ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করে ফেললেন তিনি। কলেজ শেষ হলো, আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল তার, শেষ পর্যন্ত হয়েছেন তিনি। ঢাকার লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ থেকে আইন পড়াশোনা শেষ করেছেন তিনি। ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল 2013 সৌন্দর্য প্রতিযোগিতায় মুকুট জয় করা পিয়া বলেন, আমি জানতাম ব্যারিস্টারি পড়তে হলে অনেক টাকা লাগবে, তাই কাজ করে যা সম্মানই পেতাম জমিয়ে রাখতাম। যাই হোক, 2011 সালে দক্ষিণ কোরিয়া ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি প্রতিযোগিতায় অংশ নিই, এটা আমার জীবনের টার্নিং পয়েন্ট। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।